আজ 10 অক্টোবর বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 27তম মৃত্যুবার্ষিকী। খ্যাতিমান এই শিল্পীর মৃত্যুর পর বাসভবনকে ঘিরে গড়ে তোলা হয় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা। করোনায় 1.5 বছর দর্শনার্থী শূন্য এই চিত্রশালায় প্রাণ ফিরে পেয়েছে সংগ্রহশালাটি, আধুনিকায়নের দাবি দর্শনার্থী ও ভক্তদের। 2003 সালে 2 একর 57 শতক জমির ওপর নির্মিত হয় শিল্পী সুলতানের সমাধি, স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গ। স্মৃতি সংগ্রহশালায় শিল্পীর আঁকা দুর্লভ ছবিগুলো সংরক্ষণ করা হয়েছে। শিল্পী সুলতানের মৃত্যুর পর তার স্বপ্ন বাস্তবায়নে শিশু স্বর্গে শিশুদের চিত্রাঙ্কন শেখানো হয়। শিল্পীর চিত্রকর্ম দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন সুলতান কমপ্লেক্সে। তবে মহামারীতে 1.5 বছর স্থবির ছিল সব কার্যক্রম। সংক্রমণ কমে আসায় আবারও বাড়ছে দর্শনার্থীদের ভিড়। অসম্ভব সুন্দর সুন্দর ছবি তিনি এঁকেছেন, যেগুলো আমরা দর্শনার্থীরা দেখে মুগ্ধ হই এবং অনুপ্রাণিত হই। সংগ্রহশালাটির জন্য আরো নতুন জমি অধিগ্রহণ করে সম্প্রসারণ সহ আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন। আমরা আশা করব সরকার থেকে সংশ্লিষ্ট মহোদয়েরা এমন ব্যবস্থা নেবেন যাতে পর্যটক যারা আসেন তারা যেন এসে এখান থেকে আরো অনেক কিছু দেখে যেতে পারেন। শিল্পীর আঁকা ছবি ও সমাধি ছাড়া নড়াইলের চিত্রশালায় দেখার মতো তেমন কিছুই নেই। শিল্পীর জীবদ্দশায় বাসভবনে বিভিন্ন প্রজাতির পাখি ও জীবজন্তু ছিল। মৃত্যুর পর সেগুলো ঢাকায় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। চিড়িয়াখানাটা যদি পুনরায় সরকার মহোদয় ফিরিয়ে যেত তাতে এলাকা ভিত্তিক মানুষের খুশি হতো এবং সারা দেশের মানুষ আসে দেখে খুব ভালোবাসত। শীঘ্রই সুলতান স্মৃতি সংগ্রহশালা সহ শিল্পীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের আশ্বাস দিলেন নড়াইল জেলা প্রশাসক। ইতিমধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটি একটি ডিপিপি রয়েছে, বড় প্রজেক্ট, যেটি 20 থেকে 25 কোটি টাকার কার্যক্রম এখানে হবে। আগামী 2-1 বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে। শিল্পী এস এম সুলতান 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মেসের আলী ছিলেন রাজমিস্ত্রি এবং মায়ের নাম মাজু বিবি। চিত্রকর্মের অবদান হিসেবে 21শে পদক ও স্বাধীনতা পদক সহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন এই চিত্রশিল্পী। সুলতানের স্মৃতি রক্ষায় জায়গাটিকে পর্যটন কেন্দ্র করে তোলার দাবি সুলতান প্রেমী ও নড়াইলবাসীর। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।